স্কাল ডট প্রডক্ট ক্রস প্রডক্ট দুইটা ভেক্টর কিভেন লে তা সিম্পল কনসেপ্ট যেমি কি এ ডট বি এবি ক্রস এ ক্রস বি এবি সাইন থিটা এবং এন ক্যাপ এন ক্যাপটা ইউনিট ভেক্টর কিন্তু কোয়েশ্চিন আমার স্কালার ট্রিপল প্রডক্ট এবং ভেক্ট ট্রিপল প্রডক্ট উপরে পছর যাব তবে সালার ট্রিপল তিনটা ভেক্টর আমি এ ডট বি ক্রস সি আকারে লেখা কুয়া যায়লার ট্রিপল প্রডক্ট কেইকি লক্ষ্য কর বি তার রেজল্ট গোটে ভেক্টর আসব এবার সেই ভেক্টর আমি অন্য গোটে ভেক্টর সাগে ডট প্রডক্ট করা স্কালার আসব তেমকি এখন আমি কুচে স্কালার ট্রিপল প্রডক্ট যেহেতু তার গোটে স্কালার আসুচি তেমক এ ডট বি ক্রস সি কমে স্কালার

যদি আমার গোটে পিপ্যড় তিনট আসোসে সাইড গিভেন অন দ ফর্ম অফ ভেক্টর তবে সেই প্যারলে পিপ্যড় আমি ভল্যুম কমিটি বাহার করা ভল্যুমপ্রাই এড বিক্রসি ভেক্টর ট্রিপল প্রডক্ট হি সেই প্যারেলো পিপেডর ভল্যুম হব ঠিক সেই ক্রমে যদি এক টেট্রোহাইড্রোন ভল্যুম পচারা যাই এবং সেই ভেক্টর গুড়ি করেসপন্ডিং তাঁকর আর্জোসেন্ট সাইডস হয়ে থাকে তবে তার ভল্যুম কমিটি আসবে না ওয়ান বাই সিক্স দ এডেড বিক্রসি সেই তিনোটি যাক ভেক্টর স্কালার ট্রেট্র প্রোডাক্ট আমি ছারা ডিভাইড করেদেলে আমি ভল্যুম অফ দ্য টেট্রোহেড্র পাই যাই ভল্যুম অফ

ই আছিল মাইনছ ফৰ্টু মাইনছ মাইনছ প্লছ প্ল ফৰ্টু বৰ্তমান চেকেণ্ড আছিল মাইনছ এাইনছ মাইনছ প্লছ ফাইভ তিনি ন মাইনছ মাইনছ প্লছ প্লছ থাৰ্টি ফাইভ প্লছ থ্ৰী ইণ্টু মাইনছ এই মাইনছ 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 প্লগলা মাইনছ টুৱেণ্টি ই আছিল বয়ালিছ প্লছ বাৰ ই আছিল তিৰিছ तीस गुणन दस तीन शब्द में आ गला दुई सौ कोड़े माइनस शहे चौदह फाइनाल रेजल्ट आगे चार श्यूबिक यूनिट जो भल्यूम आमर असरा जालार ट्रिपल प्रोडक्ट को आम यूज करके बी बिक सी रूल आप्लाय कर पारेलाल पिपेड्र भल्यूम को कालकुलेट कराइली नेक्स्ट भेक्टर ट्रिपल प्रोडक्ट তিনিটা ভেক্টৰ কু আমি ক্ৰছ প্ৰডাক্ট আকাৰে লেখিবা এ ক্ৰছ বি ক্ৰছ চি যদি বি ক্ৰছ চি ৰ ৰেজল্ট ক'ম আচিব গোটেই ভেক্টৰ আচিব সেই ভেক্টৰক অন্য় গোটেই ভেক্টৰ স্ৰছ প্ৰডাক্ট কলে ৰেজল্ট ভেক্টৰ আচিব তেণ কৰি আমি তাক কওঁচে ভেক্টৰ ট্ৰিপল প্ৰডাক্ট স্কাাৰ ট্ৰিপল প্ৰডাক্ট ভৰি ভেক্টৰ ট্ৰিপল প্ৰডাক্টৰ ডিফৰেণ্ট ডিফৰেণ্ট ৱে কু আপ্ৰোচ কলে তাৰ ৰেজল্ট চেম আছিব নাই কাৰণ

তো এটা কতক প্রপর্টিজ রয়েছে যদি সেই ভেক্টর ডাইভরজেস জিরো হুয়ে তবে সেই ভেক্টর আমি কেবা সলেন অডাল যদি সেই ভেক্টর ডাইভরজে জিও হুয়ে মনে কর এ গোটে ভেক্টর গ্রাড ডট এ জিরো তো সেই ক্ষেত্রে সেই ভেক্টর এ ভেক্টর আমি কে গোটে সলেন অডাল ভেক্টর আইডেন্টি আমি ইউজ করছি গ্রাড ডট ফা এ ভেক্টর আমি ডাইভরজেস

বেসিক প্রপর্টিস থিলা তার গোটে আইডেন্টি আমি দেখি এই আইডেন্টিটা আমার ইউজ হব ঠিক আমি গ্রাড ক্রস এ ভেক্টর কল অফ এ ভেক্টর গ্রাড ক্রস এ আকারে যদি গ্রাড ক্রস এ ভেক্টরটা জিরো হুয়ে তে আমি সেই ই ভেক্টর যদি সেই কল জিরো হুয়ে তে সেই ভেক্টর ই রোটেসান ভেক্টর এবং যদি ক সে ভেক্টর কোশেষ এক ফিল্ড কু রিপ্রেজেন্ট করুবি গ্রাভিটেশনাল ফিল্ড ইলেকট্রোস্টাটিক ফিল্ড যদি সেই ভেক্টর ফিল্ডর কলটা জিরো হুয়ে তবে সেই ফিল্ড কমি কে কনজরভেটিভ ফিল্ড যদি সেই ভেক্টর ফিল্ডর ক্রস প্রডক্ট জিরো সরি ভুল কী কল অফ দ্যাট ভেক্টর ফিল্ড ই জিরো দেন দ্যাট ভেক্টর ফিল্ড ইজ কল্ড কনজরভেটিভ ইন নেচর তা রিলেটেড এক আইডেটি রয়েছে সেইভাবে ভাবে আমি যদি কল ফাইন্ড আউট করা গোটে স্কালার ওইদ আউট অ ভেক্টর মল্টিপ্লা গ্রাড ক্রস ফাই এ ফাই গ্রাড ক্রস এ গ্রাড ফাই ক্রস ক্রস ফাই এ ফাই গ্রাড গ্রাড ফাই ক্রস এ গ্রাডিএ কল বর্তমান আমি কতক পয়েন্ট কনে রকম পড়ব কম ইম্পর্ট্যাট পয়েন্টস গুড়ি রাশি আর যদি আর্টাক আমি কৌচে পোজিশন ভেক্টর তাকে আমি রিপ্রেজে করুচে গোটে ক্যাটেজিয়ান কোর্ডিনেট্রে এক্স আই ক্যাফ প্লস ওয়াইজে জেড কে আই জে এটা ভুল এক্স আই ওয়াই জে জেড কে জেড কে তার ম্যগনেচ্যুট কে আসবো এক্স ওয়াই জেড तेब से पोजिशन भेक्टर रेमें ग्राडिय बाहर करवा ग्राडियमें गए स्का फाइंड आउट करवा ग्राड आर भ्यू के आसो ना आर क्या आसो ताक सिंप्लीफाई कर फाइंड आउट कर कि तो फर सिंपल रिजन एक्जाम पॉइंट अफ भ्यूपाई तुम्हें ताकू मनेरख ग्राड अफ दफ तो पोजिशन ग्राडियट अफ दफ तो पोजिशन आर क्या से भाव में গ্রাড আর্ টু দ্য পাওয়ার এন কে আসুচন আর্ টু দ্য পাওয়ার এন মাইনস টু আর্ ভেক্টর তার দুটো ফর্মুলা গোটে ভেক্টর আকারে আসুক অন্যটি তার ইউনিট ভেক্টর আকারে আসব কমিটি না এন আর্ টু দ্য পাওয়ার এন মাইনস ওয়ান আর্ ক্যাপ কারণ আর্ ভেক্টর আমি লিখে পড়া তার ম্যগনেচুড এবং ডিরকশন আকারে ম্যগনেচুড এবং ইউনিট ভেক্টর করে তার ম্যগনেচ্যুড আর্ টু দ্য পাওয়ার এ মাইনাস ওয়ান তাকে আমি জেনেজ করেদাই পেমিটি যদি কোণি গোটে স্কালার আগে গ্রাডিয়ে ক্যালকুলেট করুচে গ্রাডিয় অফ দ স্কালার তবে তার রেজল্ট না তার ফার্স্ট ওটা ডিফরেসন তার ইউনিট ভেক্টর আসি যাই রুলটা এটা তার ফার্স্টার ডিফরে এবং তার ইউনিট ভেক্টর আর্ক্যফ ইয়ে সরিগুলো আমার গ্রাডিএ

फाइंड द डिक्शनाल डेरिवेटिव ऑफ द फंक्शन, फंक्शन टी मेन अच्छी एक्स वाई स्क्यार प्लस वाई जेड क्यू आठ पॉइंट के ना वन माइनस वन वाने के डिरेक्शन में डीरेक्शन थ्री वन माइनस व्वान् तो आम स्का फंक्शन को लेखेदे फाइव के नक्स वाइ स्क् प्लस क्यू तो यार ग्राडियंट अफ दफ् स्काल फाइंड आउट कले आई क्येल बाइ डेल एक्स दफ् फाइव जे क्य्बे बे डेल वाई फाय अफ डेल बै डेल जेड ए ग्राड अफ दफ़ फायक डिफरेन्एट कले

মাইনস থ্রি পুনঃ প্রমাণ করারছি যে এইটা গোটে ই রোটেসানাল ই রোটেসনাল ভেক্টর তার কলটা ফাইন্ড আউট করি জিরো হয়েছে কি দেখা বর্তমানে গ্রাড ক্রস আর্ট টু দারে আর্ ভেক্টর কল আমি ফাইন্ডউট করলে সেম ক্রস ফাই এটা ফাই গ্রাড ক্রস এ প্লস গ্রাড ফাই ক্রস এ আট টু দারে গ্রাড ক্রস আর্ প্লস গ্রাড আট টু দারে ক্রস আর্ গ্রাড ক্রস ভ্যালু ই রোটেসনাল ভেক্টর পূর্ব আমি এই পয়েন্টগুড়ি কইসারিছে রাড ক্রস আর্টে জিরো ইয়ে জিরো আসিগাল সেইভাবে আর ইউনিট ভেক্টর ক্রস আর্ ভেক্টর আর্লু জিরো আসবো গোটে ভেক্টর আছে তা ইউনিট ভেক্টরটা ক্রস প্রডক্ট হব কারণ এ বি কস থিটা কস সরি এ ক্রস বি এ সাইন থিটা এটা সাইন জিরোটা কে আসব জিরো আজল্টিরো আসব ফাইনাল রেজল্ট কেত আসি গলায় জিরো কৌশে ভেক্টর কল যদি জিরো হুয়ে সেই ভেক্টর আমি কেয়া গোটে ই রোটেসনাল

তুমি মানে যেত প্রিভিয়স কোশ্চিন সলভ আউট করেথ এইভাবে গোটে পাই তার সিম্পেসন করে সিছি জস্ট এটার তাকে মুখিদি যদি এ ভেক্টরটা সলে হুয়ে এই ক্রমে যদি কিছু থাকে গ্রাড ক্রস গ্রাড ক্রস গ্রাড ক্রস এ তো না টু এ ভেক্টর ওকে এমে তা অনুযায়ী তার রেজাল্ট থান টু এ ভেক্টর

स्कुअर ए सी द सर्फेस अफ दैट स्पि स्पिअर तार सेन्टर की भिन्न अच्छी थ्री माइनस व्वान टू एम राइड्स एफ डट एस ओवर दैट क्लोज सर्फेस के काल्कुलेट करें पचार तेनालीरें गाइरजेस थ्रु आप्लाई करा एफ डट एस ओवर दैट अफ क्लोज सर्फेस कनभर्ट हो भल्यूम को एंड ग्राडर्टर एफ डी रहा ग्राडट एप्टा फाइंड आउट कर डाइरजेन्स अफ दैट अफ हेक्टर डायभरजेन्स अफ दैट अफ हेक्टर फाइंड आउट कले ग्राडर एफ ए भेक्टर दे ग्राड जानकिया डेल बै डेल एक्स प्लस

wind up the session. Thank you.